বাংলাদেশের সবথেকে বেশি সুন্দর জায়গা কোনটা? আমার মতে এইটা। আমরা আজকের ভিডিওতে দেখব ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে বাংলার কাশ্মীরকে তো সাদা পাথর, আর সাদা পাথর সম্পর্কে আজকে সকল ইনফরমেশন জানবো। সিলেট ভ্রমণে এটা ছিল সেকেন্ড এপিসোড, আমার প্রথম এপিসোডে ছিল রাতারকুল সয়াম ফরেস্ট। দূর থেকে ভারতের মেঘালয়গুলো দেখতে কিন্তু আসলে বিরল দৃশ্য। অলরেডি আমরা সাদা পাথর পৌঁছে গেলাম, আর এখানে আপনার হরেক রকম দোকান পাবেন, আর যেখানে নাকি হরেক রকম কিছু পাওয়া যায়, আচার টাচার শুরু করে ইন্ডিয়ান নানান প্রোডাক্ট এখানে পাওয়া যায়। 70 টাকা করে এক একটা, কি গ্রেঞ্জার আর কি, আর প্রত্যেকটা এখানে আবার নানান ধরনের চকলেটও পাওয়া যায় অনেক, আর প্রত্যেকটা একটু দামা দামি করে নেয়, লেকিন একটু দাম একটু বেশি বললে। তো সাদা পাথরের এই সিট থেকে আইসা আপনারা এখান থেকে টিকিট কেটে ওইখান থেকে নৌকা নিয়ে দেন, আপনার সাদা পাথর ওইখানে যাবেন আর কি। ব্যাপারটা এরকম, একটা জিনিস অনেক ভালো এলো, এই নৌকা আপনার এক একটা ভাড়া আপনার দেখা যায় 800 করে, আর আমরা অলরেডি 5 জন লোক পাই গেছি, আমরা 3 জন আর ওনারা 5 জন, মোটমাট 8 জন জন প্রতি 100 করে পড়ছে। তো এই টাইপের আপনারা পার্টনার খুঁজে নেবেন, তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে, দেখা যায় কি আপনাদের কষ্ট একটু কম পড়বে আর কি। আর নৌকাগুলো স্পেসগুলো মোটামুটি ভালোই, আর স্পেস ভালো এলো, 8 জনের বেশি ওনাদের উঠা নিষেধ আর কি, মূলত 8 জন করে আপনার নৌকাগুলো উঠে আর কি। আসলে পিছনের যে ভিউটা, এটা ভিউ দেখলেই আপনার মন জুড়ে যাবে, মনে হবে যে আপনি যত টাকা খরচ করে আসছেন সকল টাকা উসুল হয়ে যাবে জাস্ট এই পিছনের ভিউটা দেখে। আর অলরেডি আমি ভিতরে যাব আর সকল কিছু ইনফরমেশন জানাবো। মানে আনলিমিটেড চাবে টাইম আর কি 100 টাকা করে, কিন্তু আমি দামাদামি করে 50 টাকা করে নিচ্ছি আর কি, ব্যাপারটা এরকম। আর এখানে দামাদামি করতে হয় এটা আমি আগে থেকে জানি, যেহেতু আমি রেগুলার ট্রাভেলিং করি এই জন্য আর কি। হয়তো আপনারাও আর কি যতই করছো, মানে অনেক বেশি লোক থাকলে দেখা যায় একটু বেশি প্রাইস থাকে, বা দামাদামি করে এগুলো মানে প্রাইস থাকবে আর কি। তুই বক্সগুলো দামাদামি করবেন, আর এখানে কিন্তু ঘোড়ায় চড়তে পারবেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় পাথর আছে। আর বি কেয়ারফুল অবশ্যই, এটা কিন্তু মাথায় রাখবেন যে নিচে যে পাথরগুলো আছে এগুলো কিন্তু অনেক পায়ে অনেক ব্যথা লাগে, তো সো এইভাবে দূর দিবেন না, বা ব্যথা হইতে পারেন, মারাত্মক লেভেলের ব্যথা হইতে পারেন, বা যদি কেউ আপনার যে অ্যাংলেট পড়তে চান তাহলে ওইটাও পড়তে পারেন, আর নাহলে পায়ে কিন্তু বড় ধরনের আঘাত পেতে পারেন ব্যাপারটা। এই জন্য এখানে দুষ্টামি করেন না, যদিও পানিটা স্বচ্ছ, আপনার খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু ওইভাবেই উপভোগ করেন। এখানের পাথরগুলো দেখেন একটু আস্তে আস্তে হাইটেন, পানি কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর এটার তো ব্যাপার না, ব্যাপার হলো যে এটাই যে একটু কেয়ারফুল আপনার ইউজ করবেন। আর এই জায়গাটা একটু দেখেন, ওই পাশটা কিন্তু আপনার ইন্ডিয়া, আর ওই সাইডটা কিন্তু আপনার একটা সুন্দর একটা ইয়ে আছে, আপনার কি বলে সেতুর মতো আছে, ঝুলন্ত সেতু, বাট ওইটা কিন্তু আমাদের না। আমি যদি মানে আমার জন্য খুব ইচ্ছা হইতেছে ওইখানে যাওয়ার, যদি বাংলাদেশের একটা হইতো তাহলে আমার জন্য অনেক খুশি হইতাম, আমি যাই একটু ঘুরে আসতাম, বাট এটা আমার সৌভাগ্য হয় নাই। বাট এই জায়গাটা কিন্তু বাংলাদেশে যতটুকু পাইছে আসলে অনেক এনজয় করার মতো, আমার পার্সোনালি বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি বেটার আর সুন্দর জায়গা হলো এটা। আপনার চাইলে এই জায়গাটা আসতে পারেন। হয়তো একটা জিনিস দেখেন, ওই পাশে মেঘ পুরো পাহাড়টা জোড়ায় গেছে আর কি, ব্যাপারটা এরকম। তবে আর স্রোতে একটা ভাইকে দেখেন কি হইতেছে, একবার ইনস্টার মনে হয় ভাষায় নিয়ে দিয়েছে আর কি, ব্যাপারটা এরকম। একটা সময় এই স্থানে অনেক বড় বড় পাথর ছিল, যা নাকি এখন কিছুই দেখা মিলতেছে না। তবে এখানকার স্থানীয়রা বললো যে এটা বলে একটা বন্যায় সব পাথরগুলো ভাইসা চলে গেছে, এই টাইপের কিছু। আপনারা অনেক হয়তো জানেন যে আমার বাংলাদেশের অনেক প্লেজই ঘোরা হয়েছে, বাট এইখানকার মতো স্বচ্ছ পানি কোথাও নাই। এই এরিয়ার ভিউর কথা যদি আমি বলি, যা নাকি দেখতে আসলেই বিরল দৃশ্য। কত নিবেন আপনারা? 200 টাকায়, 200 টাকায় একবার পুরোটা পাক দেবেন। ও আর যদি লোকজন বেশি থাকে, ও নৌকা ছোট পার দেওয়া যাবে না, তো দ্যাট মিন্স আপনারা আর কি নৌকাতে উঠতে পারবেন 200 টাকা করে আর কি। আমার কাছে সুন্দর সুন্দর নৌকা, আপনারা এই পাশে পুরোটা ঘুরে নিয়ে আসবে।
টাইপের নৌকা ভাড়া পাবেন এখানে, এটা পুরোটা ঘুরে দেখাবে আপনাদের 200 টাকা করে রাখবে। আর বেশি স্রোত যেখানে ওইখানে নিয়ে যাবে না, কারণ ওইখানে অনেক স্রোত যেখানে নৌকা কন্ট্রোল করা একেবারেই সম্ভব না, তবে যতটুকু ট্রাই করবে ওই সেট থেকে আপনারা ঘুরে নিয়ে আসবে। আর নৌকায় ঘুরে কিন্তু অনেক মজা। বাংলাদেশের সব থেকে বেশি সুন্দর জায়গা এইটা, আর আপনারা কমেন্ট করবেন যে আসলে আমার মতামতটা আপনার মতামতের সাথে ঠিক আছে কিনা। আর অবশ্যই জানাবেন। তো এটার ভিতরেও আপনারা কিছু দোকান পাবেন যেখানে আপনার ইন্ডিয়ান আচার বা চকলেট মিলে অনেক কিছুই দেখা মিলে। এখানে গোসল করার পরে দেখেন চোখগুলো লাল হয়ে গেছে এই টাইপের আর কি। আর এখন আমরা ব্যাক করব, আর এখন আমরা ওইখানে প্যাকেজ যে খাবারটা ওইটাও আপনাদের দেখাবো। তোমরা দেখা যায় না, এলো দেখো ওই প্যাকেজ খাবারটা, ওইটাও আপনাদের জানাবো। যদি ওইটা আপনারা জানেন সম্ভবত 180 টাকা বা 160 টাকা এই টাইপের কিছু নেবে। আচ্ছা ওইখানে যাই আপনাদের বিস্তারিত জানাই। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে আসছিল যাব, এই জন্য আমরা রাত হয়ে গেছে। দেখেন চা বাগানটা লাস্ট ঘুরতে ঘুরতে দুইটা স্পট ঘুরছি, তৃতীয় স্পট আমরা ঘুরতে পারিনি। আর এই জন্য আমরা আমি যেটা নাকি বলবো যে আমার এই সিলেট ট্যুরে আপনার এইটা সাজেস্ট থাকবে যে মেল ট্রেনে যদি ঘোরার জন্য আসেন তাহলে এটা একেবারেই যোগ্য না। হয়তো আপনারা একটা মানে জায়গা ভালো মতো ঘুরতে পারবেন, বাকি জায়গাগুলো আপনার দেখা যায় আমার মতো আর কি এই টাইপের ফিরে যেতে হবে। আর রাতে দেখা যায় আমি ড্রোনের শটনের সব কিছু এয়ারপোর্টে থেকে অ্যাপ্লাই নিছি বাট কোনো কিছু করতে পারলাম না। তো এখন যাবো পাঞ্চি রেস্টুরেন্টে, ওইখানে খাওয়া দাওয়া করবো, দেন একটা অনেক কিছু। তো এই সাদা পাথরের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমি চেষ্টা করছি এখানকার সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।